আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন সিএসএস প্লেলিস্ট এবং আজকে আমরা একটা মজার জিনিস শিখব, সেটা হচ্ছে সিএসএস ট্রানজিশন। আপনি যখন আপনার প্রজেক্টের ট্রানজিশন ব্যবহার করবেন তখন আপনার প্রজেক্টের একটা লাইফ চলে আসে, এবং ট্রানজিশন অলরেডি আমি কিন্তু একটু একটু ব্যবহার করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে আমরা শুধু ট্রানজিশন নিয়ে কথা বলবো। চলেন স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে ট্রানজিশন কাজ করে। দেখেন, এটা একদম বেসিক। আমি জাস্ট হচ্ছে একটা ডিভ নিয়েছি, ওয়ান নামে ডিভ ক্লাস, এবং সেই ক্লাসটাকে একটু সিএসএস করে রেখেছি, একটু বর্ডার দিয়েছি, একটু উইড দিয়েছি, যাতে করে আমরা যে ট্রানজিশন নিয়ে কাজ করবো এটা যাতে দেখতে ভালো লাগে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ট্রানজিশন নিয়ে কাজ করব। তো ট্রানজিশনটা কি? ট্রানজিশন হচ্ছে আমাদের একটা স্মুথ অ্যানিমেশন। শুধু অ্যানিমেশন বললে ভুল হবে, কারণ সিএসএস অ্যানিমেশন কিন্তু আলাদা আর একটা প্রপার্টি যেটাতে আরও অনেক কাজ করা যায়। কিন্তু ট্রানজিশনে যেটা হয় সেটা হচ্ছে আমরা দুইটা প্রপার্টির মধ্যেকার গ্যাপ, এই সময়ে আমরা যদি কোনো চেঞ্জ চাই তো সেই চেঞ্জটা কিভাবে কাজ করবে সেটা আমরা ট্রানজিশনের মাধ্যমে দেখি। এখন আমি আপনাকে একটু দেখাই যে আমার ট্রানজিশনটা কিভাবে কাজ করে। ধরেন আমার এই যে ডিভটা, এটা হচ্ছে এরকম আছে। এখন আমি চাই যে আমি যখন এই ডিভটাকে হোভার করব, আমি যখন একে হোভার করব তখন এর উইডটা 100 পিক্সেল না হয়ে 500 পিক্সেল হয়ে যাবে। এটা আমি চাই, 500 পিক্সেল একটু বেশি হয়ে যাবে, কারণ আমার এখানে মূল স্ক্রিনটাই 500 পিক্সেল, আমি 400 পিক্সেল করি, আমি 400 পিক্সেল চাই। তাহলে কি হবে, আমি যখন একে হোভার করছি তখন দেখেন এটা কিন্তু আমার বড় হয়ে যাচ্ছে এক লাপে। এখন এটা কিন্তু দেখতে ভালো লাগছে না, তাই না? একইভাবে আমরা কিন্তু অলরেডি টেক্সট নিয়েছিলাম, যেমন ধরেন আমরা যদি এখানে একটা লিঙ্ক নেই, এর ভিতরে আমরা ধরেন লিখলাম সাবস্ক্রাইব, কতভাবে বলতে হয় সাবস্ক্রাইব করতে। আচ্ছা, তো এখানে দেখেন আমি একটা বাটন নিলাম, একটা টেক্সট নিলাম সাবস্ক্রাইব। এখন এই যে আমি যদি এটাকে এখন হোভার করি, আমি এটার একটু কালার চেঞ্জিং চাই, যেটা আমি অলরেডি অনেকবার করেছি। আমরা এখানে এর এখানে আসি, আমি এখন বললাম যে তোমার ফন্ট সাইজ হবে 35 পিক্সেল, বললাম ফন্ট ওয়েট হবে হচ্ছে বোল্ড, যাতে করে আমরা যে কালার চেঞ্জ করবো সেটা যাতে স্পেসিফিক, মানে খুব সুন্দর করে দেখা যায়। আচ্ছা, আমি একটা সেভ করলাম, তাহলে এরকম হলো। এবার আমি হচ্ছে এখানে এসে a:hover করব। হোভারে এসে আমি বললাম যে তোমার কালার হবে হচ্ছে ব্লু, সেভ। তাহলে আমি যখন এটাকে এখন হোভার করছি আপনি দেখেন এটার কালারটা এক লাপে চেঞ্জ হয়ে যাচ্ছে একদম ইনস্ট্যান্টলি। কিন্তু আমি যদি সেটা না চাই, ইনস্ট্যান্টলি এটা কালার চেঞ্জ হবে না, এটা যদি আমি চাই তাহলে আমি ব্যবহার করব ট্রানজিশন। এখন ট্রানজিশনটা আমি যখন দিব, এখন ট্রানজিশনের এসে এখানে এসে এখন আমি একটা ডিউরেশন বলবো, কত সময় ধরে কালারটা চেঞ্জ হবে, লাল থেকে নীল হবে কত সময় ধরে হবে সেটা আপনি সেকেন্ডে দিবেন। তো ধরেন আমি যদি এখন দেই হচ্ছে 1 সেকেন্ডস, তাহলে 1 সেকেন্ড সময় নিয়ে এই কালারটা লাল থেকে নীল হবে। দেখেন আমি যদি এটাকে হোভার করি কালারটা 1 সেকেন্ড সময় নেবে, হ্যাঁ 1 সেকেন্ড সময় নিয়ে এটা কালার চেঞ্জ হবে। তো এভাবে আমাদের ট্রানজিশনটা কাজ করে। এখন আমরা ট্রানজিশনটা এইখানে লিঙ্কের মধ্যে না করে এই ওয়ানের মধ্যে করি। দেখেন আমরা এটার মধ্যে দিয়েছি, এক লাপে চলে গেছে, চলে আসছে। এখন আমি হোভারের মধ্যে যদি ট্রানজিশন দিই তাহলে একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমরা দেখি। আমি ধরেন দিলাম 0.5 সেকেন্ডস, মানে 0.5 সেকেন্ড সময়ের মধ্যে আমার এটার কালারটা, মানে এটার উইডটা চেঞ্জ হবে, 100 থেকে 400 পিক্সেল হবে 0.5 সেকেন্ড টাইমের মধ্যে। দেখেন এবার আমি এটাকে সেভ করলাম। এবার আমি যদি হোভার করি আপনি দেখেন 0.5 সেকেন্ড টাইম নিয়ে সে বড় হলো, ছেড়ে দেওয়ার সাথে সাথে এক লাপে ছোট হয়ে যাবে, কিন্তু সে সুন্দর করে অ্যানিমেশন হয়ে বড় হলো। আবার আমি যখন মাউসটা সরিয়ে ফেললাম তখন সে এক লাপে ছোট হয়ে গেল, এটা তো আমি চাই না। আমি চাই সে সুন্দর করে বড় হবে, স্মুথলি, আবার স্মুথলি সে ছোট হবে, এটা আমি চাই। তাহলে আপনাকে এই যে ট্রানজিশন ইফেক্টটা ব্যবহার করতে মেইন ইফেক্ট, মানে মেইন এলিমেন্টের মধ্যে, এটা আমার মেইন, এটা হচ্ছে আমার হোভার। তো আমি হোভারে ব্যবহার করবো না, আমি মেইন যেখানে আমার ট্রানজিশন বা যেখানে আমার মূল প্রপার্টিটা থাকবে আমি সেখানে ট্রানজিশনটা ব্যবহার করব। এবার আমি যদি এটা সেভ করি, এবার কি ঘটে দেখেন, আমি যখন এটাকে হোভার করছি সে সুন্দর করে বড় হচ্ছে স্মুথলি, আবার আমি যখন ছেড়ে দেব সে স্মুথলি ছোট হবে। দেখেন বড় হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে। এখন এই ট্রানজিশনের এখানে আবার কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেমন ধরেন আমি কিসের ট্রানজিশন চাই সেটা আপনি এক্সপ্লেইন করে দিতে পারেন। আমি এখানে ট্রানজিশন চাই উইডের, এবং আমি এখানে হোভারে উইড দিয়ে দিয়েছি, আমার এটা কাজ করছে। এবার ধরেন আমি হাইটের মধ্যে 350 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমি যদি সেভ করি তাহলে দেখেন হোভার করব, আমার উইডও বড় হবে, আমার হাইটও বড় হবে, আমার ট্রানজিশনের যে টাইমিং সেটা হবে 0.5 সেকেন্ডস, এবং এই 0.5 সেকেন্ডস আপনি তো বাড়াতে কমাতে পারবেন ডেফিনেটলি। এবং এটা আপনি যখন ডিফল্টভাবে দিবেন তখন এই ইফেক্টটা সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করবে, কিন্তু এমন অনেক সময় আপনার হবে যে আপনি চান যে আমার উইডটা 1 সেকেন্ড সময় ধরে বড় হবে, আমার হাইটটা 3 সেকেন্ড সময় ধরে বড় হবে। মানে আপনি যদি দুইজনকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম দিতে চান
সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে দিবেন? আমরা সেটা এভাবে দিই, ধরেন এই যে ট্রানজিশনের এখানে এখন আমি বলে দিলাম যে উইথ এই যে প্রপার্টি width এই প্রপার্টিটা আপনাকে লিখতে হবে, উইথ 0.5 সেকেন্ডস এবং আমি বলে দিলাম হাইট, হাইট আমি বলে দিলাম যে ধরেন আমি একটু বড় করে দিই 3 সেকেন্ডস। হ্যাঁ, এবং এই দুইটা, এই যে আমি এখানে যেহেতু দুইজনের চেঞ্জ চাই তাই আমি দুইজন দিলাম, এবং এই দুইজনের মাঝখানে অবশ্যই আপনাকে কমা ব্যবহার করতে হবে, সেভ করব। এবার আমরা যদি একটু এখানে আসি, আপনি দেখেন আমার এটা বড় হয়ে গেছে 0.5 সেকেন্ডসে, এটা হচ্ছে 3 সেকেন্ড সময় ধরে বড় হবে, ছেড়ে দিলাম, তাহলে দেখেন এটা আস্তে করে, মানে দুইজনকে আমি দুইটা ডিফারেন্ট, এবং আমি অনেক গ্যাপ দিয়েছি যাতে করে আপনি যে তফাতটা এটা যাতে একটু ক্লিয়ারলি দেখতে পান। তো এই জন্য দেখেন আপনার যদি কখনো এরকম হয় যে আমি দুইটা তিনটা, এখানে আপনার যদি আরও দরকার হয়, ধরেন আমি এই যে বর্ডার দিলাম হচ্ছে 5 পিক্সেল, এখানে এসে আমি যদি এখন এখানে এটাকে আলাদা একটা বর্ডার দিই, ধরেন আমি এখানে দিলাম বর্ডার, হ্যাঁ বর্ডার আমি দিলাম হচ্ছে 15 পিক্সেল সলিড, হ্যাঁ এবং সলিড, তারপরে আমি একটা কালার দিই, ধরেন এই যে স্যালমন কালারটা সেভ করলাম। এবার দেখেন এটা লেখার পর এবার আমরা যদি এখানে আসি, আসার পর আপনি দেখেন আমার কালারটা একদম ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেল 0.5 সেকেন্ডসের মধ্যে, কিন্তু আমার উইথ এবং হাইটের যে প্রপার্টি সেটা, এখন আমি চাই যে আমার যে বর্ডার এটাকে আমি আলাদা একটা প্রপার্টি দিতে চাই, সে মানে আলাদা একটা টাইম ডিউরেশন দিতে চাই, সেক্ষেত্রে আমি ধরেন দিলাম বর্ডার, অবশ্যই কমা দিবেন, কম বর্ডার, এবার আমি চাই কত, ধরেন আমি দিলাম 5 সেকেন্ডস, হ্যাঁ তাহলে 5 সেকেন্ডস টাইম সে নিবে বর্ডারের কালারটা, এই যে আমাদের এই কালার থেকে এই স্যালমন এই কালারে আসতে। এবার আমি যদি এখানে যাই, দেখেন হোভার করলাম, আমি কালারটা চেঞ্জ হয়ে স্যালমন হলো, আচ্ছা আগেরটা রেড ছিল পরেরটা স্যালমন, দুইটা প্রায় কাছাকাছি, তো এই জন্য এরকম হচ্ছে, এটাকে আমি ইয়েলো করে দেই, আচ্ছা বর্ডার কালার ইয়েলো, হ্যাঁ। এবার আমি যদি এটাকে হোভার করি, আপনি দেখেন এটার কালারটা আস্তে আস্তে বাড়ছে, বড় হচ্ছে, এবং এটা যখন 15 পিক্সেল হয়ে এটার কালারটা স্যালমন কালার হলো, 5 সেকেন্ড টাইম পার হলো, এবার আমি যখন ছেড়ে দিচ্ছি সব সুন্দর করে 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 আবার আগের জায়গায় চলে যাবে। এভাবে আমাদের ট্রানজিশনটা কাজ করে, এবং এখানে আপনি কিন্তু ট্রান্সফর্ম ব্যবহার করতে পারবেন, সিএসএস ট্রান্সফর্ম, ট্রান্সফর্মটা আমরা পরের ভিডিওতে দেখব, এবং সেখানে আরও ডিটেইলে আমরা শিখবো যে কীভাবে ট্রান্সফর্মটা কাজ করে, কী কী প্রপার্টি আছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু এটা হচ্ছে আমাদের মূলত সিএসএস ট্রানজিশন, ট্রানজিশনের দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে ডিউরেশন, আরেকটা হচ্ছে আপনি যদি একের অধিক ট্রানজিশন ডিফারেন্ট ডিফারেন্ট ডিউরেশনে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রপার্টিটা, সিএসএস প্রপার্টিটা আপনাকে বলে দিতে হবে। প্রপার্টি এবং ডিউরেশন এই দুইটা আপনি ট্রানজিশনে ব্যবহার করবেন, এবং আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব ট্রানজিশনটা আপনি হোভারে ব্যবহার না করে আপনি মূল প্রপার্টিতে ব্যবহার করবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে কাজ করবে। এখন এই যে আমাদের যে প্রপার্টিটা আছে ওয়ান, এটার এখানে তো আমাদের যে একটা ট্রানজিশন আছে, এই ট্রানজিশন তো এখানে আছেই, সমস্যা নেই। এখন আমরা একটু এটার পরে আরেকটা লিখি যে ট্রানজিশন টাইমিং ফাংশন। আমার যদি কখনো যে ইজ ইন ইজ আউট এগুলো চেঞ্জ করার দরকার হয়, তাহলে আমরা লিখবো ট্রানজিশন টাইমিং ফাংশন। তো এখানে এসে এখন আমরা ধরেন লিখে দিলাম হচ্ছে লিনিয়ার, লিনিয়ার লিখে আমি যদি সেভ করি তাহলে এটা লিনিয়ার হবে। লিনিয়ার কিভাবে হবে দেখেন, আমার এটা এখন খুব সুন্দর করে লিনিয়ার ওয়েতে এটা বাড়বে এবং কমবে। তারপর আমার আরও একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ইজ, যেটা হচ্ছে ডিফল্ট প্রপার্টি। তারপরে আছে হচ্ছে আমার ইজ ইন, হ্যাঁ ইজ ইনের ক্ষেত্রে আপনি দেখবেন যে এটার অ্যানিমেশনটা শুরু হবে একটু আস্তে করে, তারপরে শাহ করে আমার যে টাইমিংটা সেই টাইমিংয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে আমার ফুল ডিউরেশনের টাইমটা ঠিকই আমি যে টাইম দিব সেটা, ধরেন আমি টাইম দিয়েছি 0.5 সেকেন্ড, তাহলে আমার ডিউরেশন 0.5 সেকেন্ডস হবে, কিন্তু প্রথম একটুখানি স্লো স্টার্ট হবে, সেটা হচ্ছে ইজ ইন। এবং এই ইজ ইনটা আপনি খুব ভালো করে দেখতে পাবেন যখন যে আমি উইথ দিলাম 3 সেকেন্ডস, হ্যাঁ ট্রানজিশন উইথ। তা আমি একটা কাজ করি, আমি এটাকে ডুপ্লিকেট করে প্রথমটাকে আমি কমেন্ট করে দিই, প্রথমটাকে আমি কমেন্ট করে দিই। এবার সেকেন্ডের ক্ষেত্রে আমি এরকম স্পেসিফিক করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা না দিয়ে আমি সবার জন্য উইথ করে দিই, ধরেন 2 সেকেন্ডস দিয়ে সেভ করে দিলাম। এবার কী ঘটে দেখেন, আমাদের এখানে আমরা যখন এটাকে হোভার করব তখন আপনি দেখবেন যে প্রথমে একটু স্লো স্টার্ট হয়ে তারপরে আমাদের যে টাইমিং সেটা ধরবে, দেখেন একটু স্লো স্টার্ট হয়েছে প্রথমে তারপরে দ্রুত গেছে, এটা হচ্ছে আমাদের ইজ ইন। আরেকটা হচ্ছে আমাদের ইজ আউট, ইজ আউটটা হচ্ছে ইজ ইনের ঠিক অপোজিট, সেটা কী করবে প্রথমে দ্রুত যাবে পরে আস্তে করে শেষ হবে। দেখেন আমরা এখন যখন এখানে যাব প্রথমে এটা খুব দ্রুত শুরু হবে, এরপর এটা আস্তে, দেখেন এখন একটু আস্তে করে শেষ হলো, এটা হচ্ছে ইজ আউট। আর যখন আপনি শুধু ইজ দেন তখন হচ্ছে এটা খুব সুন্দর করে একই গ্রোথে শুরু হবে একই গ্রোথে শেষ হবে। আর আপনি যদি বলেন যে না আমি আমার যে স্টার্টিং সেটাও একটু স্লো হোক, আবার যে এন্ডিং সেটাও স্লো হোক, মাঝখানে রেগুলার স্পিড থাকুক, তাহলে আপনি ব্যবহার করবেন ইজ ইন আউট। হ্যাঁ ইন এখানে হাইপেন ইজ ইন আউট, এটা এটা দিলে কী হবে, এটা হচ্ছে যে প্রথমে স্লো শুরু হবে তারপরে একটু স্পিড যাবে তারপরে আবার স্লো শেষ হবে। আচ্ছা এই ডিউরেশনটা দেখার জন্য আমরা এটাকে একটু বাড়িয়ে
4 সেকেন্ডস করে দিই। আমি আপনাকে হাইলি রিকমেন্ড করছি এটাকে একটু এক্সপ্লোর করবেন, নিজে একটু ব্যবহার করবেন, তাহলে আপনার এগুলোর উপর আইডিয়া অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি একটু বাড়িয়ে দিলাম, এবার কি হবে, এটা প্রথম স্টার্টটা হবে স্লো, দেখেন স্লো, এবার ফাস্ট হয়ে যাচ্ছে, আবার স্লো হয়ে যাবে, দেখেন আবার স্লো হয়ে গেছে, এই যে স্লো, তারপরে ফাস্ট, তারপরে আবার স্লো হলো, এটা হচ্ছে আমাদের ইজ ইন আউট ইফেক্ট ফর ট্রানজিশন। এখন ধরেন আপনি চান যে আমি এখানে হোভার করার সাথে সাথেই ট্রানজিশনটা কাজ করুক, এটা আমি চাই না, আমি চাই যে একটু ডিলে হোক, সেই ডিলেটাও আপনি দিতে পারবেন। কতটুকু ডিলে আপনি চান সেটা আপনি এখানে বলতে পারবেন। ধরেন আমরা এখানে দিলাম ট্রানজিশন, তারপর আমি বললাম ডিলে, তো ডিলের এখানে এখন আমি বললাম যে ধরেন এক সেকেন্ড, এক সেকেন্ড সময় সে ডিলে করবে। আমি এখানে হোভার করার সাথে সাথে ট্রানজিশনটা কাজ করবে না। অনেক সময় হয় না যে আমার ধরনের সাবস্ক্রাইব বাটন, আমি এখানে জাস্ট এখানে যাব এবং আমি এখানে ক্লিক করব, আমি চাই না ইনস্ট্যান্ট এটার কালারটা চেঞ্জ হয়ে যাক। যদি কোনো ইউজার এখানে হোভার করে রাখে, এক সেকেন্ড পরে যে কালার চেঞ্জ হবে, যদিও এটা রিয়েলিস্টিক না, নর্মালি আমরা ডিলেটা ব্যবহার করি অন্য কারণে। যেমন কোনো একটা ওয়েবসাইটে আপনি দেখবেন যে আমরা স্ক্রল করছি, তো স্ক্রলিং টাইমে যখন কোনো একটা এলিমেন্ট আমার স্ক্রিনে আসবে, একটা স্পেসিফিক সিচুয়েশানে আসবে, তখন সেটাতে ট্রানজিশনটা বা অ্যানিমেশন কাজ করবে। এরকম যখন স্পেসিফিক কন্ডিশন হয় বা সিচুয়েশান হয়, তখন আমরা ট্রানজিশন ডিলে ব্যবহার করি, নর্মালি খুব একটা ব্যবহার করা হয় না। তারপরে এটা খুব যেহেতু আমাদের ইমার্জেন্সি সিচুয়েশান বা রেয়ার কেসে ব্যবহার হয়, তাই এটা আপনার জেনে রাখা উচিত, কারণ যখন আপনি জানবেন প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। এটা কীরকম, আমি যখন 1 সেকেন্ড দিলাম, এখন আমি যখন এটাকে হোভার করবো, প্রথম 1 সেকেন্ড সে কিছুই করবে না, 1 সেকেন্ড পার হওয়ার পরে আমার অ্যানিমেশন শুরু হবে, আবার 1 সেকেন্ড পার হওয়ার পরে সে অ্যানিমেশন শেষ হবে। দেখেন 1 সেকেন্ড ওয়েট করার পরে যায় সে আমার যে ট্রানজিশনটা সেটা সে কাজ করছে। তো আপনার যদি কখনো এরকম দরকার হয় যে আমার একটু ডিলে দরকার, তাহলে আপনি কিন্তু এটাও ব্যবহার করতে পারেন, ইন্টারেস্টিং ফিচার। এবং এগুলা ব্যবহার করার মাধ্যমে আমি আশা করি যে এখন CSS এর যে কোর্সটা, এটা একটা লাইফ পেয়েছে বা পাবে, কারণ এখন আপনি অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র শিখছেন রিসেন্টলি নতুন ভিডিওগুলোতে। তো দেখেন এভাবে হচ্ছে আমাদের ট্রানজিশনগুলো কাজ করে। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডম্যান বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান, তাহলে কোডম্যান বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আমি আশা করছি ট্রানজিশনের উপর আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।